কারাগারে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী, আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই বাইডেন, ট্রাম্প নিরাপদে থাকায় আমি আনন্দিত কমলা হ্যারিস, টেইলর সুইফটকে ঘৃণা করেন ট্রাম্প, সোনার খনির দখল নিয়ে গুলি নিহত ত্রিশ, বিয়ে করলেন অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ, এবং স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগে জিম্বাবুয়ে ক্রিকেটার গ্রেফতার। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি অঞ্জলি কবির। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হোটেল কর্মী সিয়াম সর্দার হত্যা মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোশাররফ হোসেন আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন। এর আগে আদালতে হাজির করে তিনজনকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অন্যদিকে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রোববার রাতে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে আসাদুজ্জামান নূরকে এবং রাজধানীর সেগুন বাগিচা থেকে মাহবুব আলীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মামলার অভিযোগ থেকে জানা যায়, সিয়াম সর্দার রাজধানীর মিরপুরের হোটেল রাব্বানিতে চাকরি করত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 18 জুলাই ডিউটি শেষে বাসায় ফেরার পথে গুলিতে প্রাণ হারায় সে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের খুব কাছেই বন্দুক হামলার ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়েছে। ওই ব্যক্তির নাম রায়ান ওয়েসলি রুথ। মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, রুথ উত্তর ক্যারোলিনা গ্রিন সোবোরোর একজন সাবেক নির্মাণকর্মী। তার কোনো সামরিক সংশ্লিষ্টতা নেই, তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন রুথ। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে রুথের বায়োতে লেখা, মানবাধিকার, স্বাধীনতা এবং গণতন্ত্রকে সমর্থন করতে আমাদের প্রত্যেককে অবশ্যই প্রতিদিন ছোট ছোট কাজ করতে হবে, আমাদের প্রত্যেককে অবশ্যই চীনাদের সাহায্য করতে হবে। এর আগে 2023 সালে নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে রুথ দাবি করেন, রাশিয়ার অভিযান শুরুর পর মার্কিন স্বেচ্ছাসেবক হিসেবে তিনি ইউক্রেনে গিয়েছিলেন। সে সময় তার কোনো সামরিক অভিজ্ঞতা ছিল না। 58 বছর বয়সী রুথের সহিংসতার ঘটনা এটি প্রথম নয়। 2002 সালেও একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো গুরুতর ছিল, যদিও মামলার ফলাফল এখন কি পর্যায়ে আছে তা জানা যায়নি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের খুব কাছে বন্দুক হামলার ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বাইডেন বলেন, সাবেক প্রেসিডেন্টের অক্ষত থাকার খবরে আমি স্বস্তি পেয়েছি। আমি অনেকবার বলেছি আমাদের দেশে রাজনৈতিক সহিংসতা বা অন্য কোনো সহিংসতার কোনো স্থান নেই। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, স্থানীয় সময় রোববার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গলফ কোর্সে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের খুব কাছেই বন্দুক হামলার ঘটনা ঘটে। হামলার সময় গলফ খেলছিলেন ট্রাম্প। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের নির্বাচনী শিবির থেকে বলা হয় প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপদে আছেন। আমেরিকার সিক্রেট সার্ভিস সাবেক কর্মকর্তা বেরি ডোনাডিও সংবাদ মাধ্যম বিবিসিকে বলেছেন, বন্দুকধারীর কাছে AK-47 মতো রাইফেল ছিল বলে মনে করা হচ্ছে। এই বন্দুকের গুলি বেশ শক্তিশালী।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের খুব কাছাকাছি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিক্রিয়ায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস জানিয়েছেন, ট্রাম্প নিরাপদে থাকায় তিনি খুব আনন্দিত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। ওই পোস্টে কমলা লেখেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফ্লোরিডায় তার গলফ কোর্সের কাছে গুলি চালানোর বিষয়ে আমাকে জানানো হয়েছে। আমি আনন্দিত যে তিনি নিরাপদে আছেন। আমেরিকায় সহিংসতার কোনো স্থান নেই। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, স্থানীয় সময় রোববার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গলফ কোর্সে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের খুব কাছেই বন্দুক হামলার ঘটনা ঘটে। হামলার সময় গলফ খেলছিলেন ট্রাম্প। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের নির্বাচনী শিবির থেকে বলা হয় প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপদে আছেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়েছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে, এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমি নাসরিন মজনু, ইমিগ্রেশন অ্যাটর্নি। আই ওয়াজ বোর্ন এন্ড রেজড হিয়ার ইন নিউ ইয়র্ক সিটি। আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট ভেরিয়াস ইমিগ্রেশন ফার্মস সিন্স আই ওয়াজ আ টিনেজার, ইনক্লুডিং উইথ মাই ফাদার। I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনস্যুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন, নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার, নিউ ইয়র্ক বাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়েছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে, এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। মার্কিন পপ তারকা টেইলর সুইফটকে ঘৃণা করেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, আমি টেইলর সুইফটকে ঘৃণা করি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত 10 সেপ্টেম্বর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়। ওই বিতর্কের পর টেইলর সুইফট সরাসরি কমলাকে সমর্থন জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দেন। তিনি লেখেন, কমলাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ তিনি অধিকারের জন্য লড়াই করেন এবং আমি বিশ্বাস করি আমাদের জয়ী করার জন্য একজন যোদ্ধার প্রয়োজন। টেইলর সুইফটের ওই পোস্টের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লেখেন, তিনি সুইফটের ভক্ত নন, তিনি তাকে ঘৃণা করেন। ইনস্টাগ্রামে সুইফটের ফলোয়ার 28 কোটি 40 লাখ। অন্যদিকে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের ফলোয়ার 7 লাখের কিছু বেশি। ফলে টেইলর সুইফটের ওই পোস্টে লাইক পড়েছে 90 লাখের বেশি। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, কমলাকে টেইলর সুইফটের সমর্থন আগামী 5 নভেম্বরের নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এমনিতেই বিভিন্ন জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন কমলা, তাকে টেইলর সুইফট সমর্থন দেওয়ায় কমলার জয়ের সম্ভাবনাকে বাড়িয়ে দিয়েছে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। পাপুয়া নিউগিনির একটি সোনার খনিতে গুলিতে 33 জন নিহত হয়েছে। দেশটির পুলিশ সোমবার জানিয়েছে, অমীমাংসিত পোরগেরা খনিতে কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে গোলাগুলি হয়। সংঘাত বন্ধ করতে পুলিশকে জরুরি ক্ষমতা দেয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বেশ কয়েকবার গুলির ঘটনায় 33 জনের মৃত্যুর তথ্য জানিয়েছে পুলিশ। সংঘাত থামাতে বিশেষ অস্ত্র ব্যবহার করতে বাধ্য হয়েছেন তারা। ওই এলাকায় অ্যালকোহল নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ কমিশনার বলছেন, এরই মধ্যে খনির এলাকায় জারি করা হয়েছে কারফিউ। গত আগস্ট থেকেই আসলে দেশটির মধ্যাঞ্চলের এই খনিতে বড় দ্বন্দ্বের শুরু। এই এলাকা পিয়ানদে গোষ্ঠীর দখলে ছিল বলে জানা যায়, কিন্তু গত আগস্টে এটি দখল করে নেয় সাকার ক্লান গোষ্ঠী। এরপর দ্বন্দ্ব চরম আকার ধারণ করলে গত রোববার শান্তি আলোচনায় বসে দুই গোষ্ঠী। পুলিশ বলছে, রোববারের শান্তি আলোচনা ব্যর্থ হলে শুরু হয় গুলি। কয়েক ঘন্টার ব্যবধানে 300টির বেশি গুলি করে দুই পক্ষ। এরা সবাই অবৈধভাবে খনি থেকে সোনা উত্তোলন করতে চায় বলে দাবি করেছে পুলিশ। চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাইতে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন বেবিনকা। স্থানীয় সময় সোমবার এই ঝড়টি আঘাত হানে। বেবিনকাকে বলা হচ্ছে 1949 সালের পর সবচেয়ে শক্তিশালী ঝড়। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘন্টায় 151 কিলোমিটার গতিতে ঝড়টি আঘাত হেনেছে। এর আগে 1949 সালে টাইফুন গ্লোরিয়া এমন তীব্র শক্তি নিয়ে আঘাত হেনেছিল। গত সপ্তাহে চীনের হাইনান প্রদেশে শক্তিশালীর দিক থেকে ক্যাটাগরি 4 এর সুপার টাইফুন ইয়াগি আঘাত হানার পর এবার সাংহাইতে টাইফুন আঘাত হানল। বিশ্লেষকরা বলছেন, সাংহাইতে সরাসরি শক্তিশালী টাইফুনের আঘাত হানা খুবই দুর্লভ বিষয়। সাধারণত এটি ঘটে থাকে চীনের দক্ষিণাঞ্চলে। রয়টার্স জানিয়েছে, সাংহাই শহরে অন্তত 2 কোটি 50 লাখ মানুষ বাস করে। বেবিনকার আঘাতে তারা বেশ দুর্ভোগে পড়েছেন। রোববার রাত থেকেই সাংহাইয়ের 2টি বিমানবন্দরের ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে শহরের বেশ কিছু রেলওয়ে সেবাও। এছাড়া টাইফুন বেবিনকার কারণে রিসোর্ট পার্ক সহ চিড়িয়াখানাগুলো বন্ধ করা হয়েছে এবং বন্ধ রয়েছে ফেরি চলাচল। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে, এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইনস্যুরেন্স দিয়ে সম্ভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইনস্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে।
যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যা সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন, এখনই চলো লিগেল নেটওয়ার্কে। আমি নাসরিন মজনু, ইমিগ্রেশন অ্যাটর্নি। I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনস্যুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন, নিউ ইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার, সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার, নিউ ইয়র্ক বাসীর পূর্ণ আস্থার জায়গা। ব্যাপার, ওমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন, পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে, এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে, তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন, লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইনস্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইনস্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যা সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন, এখনই চলো লিগেল নেটওয়ার্কে। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। নরসিংদীর মনোহরদীতে দুই পক্ষের সংঘর্ষে আহত সাংবাদিক ও কর্মী সমর্থকদের হাসপাতালে দেখতে আসেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদিন। প্রতিনিধি আলামিন জানান, এ সময় তিনি আহতদের খোঁজ খবর নেন ও সমবেদনা জানান। নরসিংদীর 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আহত সাংবাদিক দৈনিক সমাচারের জেলা প্রতিনিধি মোবারক হাসান সহ 9 জন দলীয় কর্মী সমর্থককে দেখতে আসেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হাসান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফরদাস আহমেদ, মনোহরদী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রায়হান উদ্দিন শিপন, যুবদল নেতা আবুল কাশেম মিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। হয়ে গেল 76তম প্রাইম টাইম এমি অ্যাওয়ার্ডস। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত এবারের আসরে বাজিমাত করেছে শোগান সিরিজটি। 25টি মনোনয়ন পেয়ে সর্বোচ্চ 18টি পুরস্কার জিতেছে এটি। এছাড়া 4টি গুরুত্বপূর্ণ পুরস্কার জিতেছে বেবি রেইন্ডার ও দ্য বিয়ার। সেরা ড্রামা সিরিজ শোগান, কমেডি সিরিজ হ্যাক্স, লিমিটেড বা অ্যান্থোলজি সিরিজ বেবি রেইন্ডার, সেরা অভিনেতা হিরোউকি সানাডা, সেরা অভিনেতা জেরেমি অ্যালেন, সেরা অভিনেতা রিচার্ড গার্ড, সেরা অভিনেত্রী আনা সাওয়াইন, সেরা অভিনেত্রী জিন স্মার্ট হ্যাক্স। অনেকদিন ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ ও অদিতি রাও হায়দারি।
এবার সাত পাকে বাধা পড়লেন এই প্রেমিক যুগল। ভারতের ওয়ানা পার্থির 400 বছরের পুরনো একটি মন্দিরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন অদিতি সিদ্ধার্থ। বিয়ের অনুষ্ঠানে দুজনকে সাধারণভাবে উপস্থিত হতে দেখা যায়। অদিতির পরনে ছিল অফ হোয়াইট রঙের শাড়ি আর সিদ্ধার্থের গায়ে ছিল সাদা পাঞ্জাবি। তবে আয়োজনে বলিউডের তারকাদের উপস্থিতি একেবারেই ছিল না। খুব ছোট আয়োজনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, এ সময় দুই পরিবারের সদস্যরাই শুধু উপস্থিত ছিলেন। বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু ছবি অদিতি তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তাতে দেখা যায় শাড়িতে সেজেছেন অদিতি, অন্যদিকে ধুতি পাঞ্জাবি পরেছেন সিদ্ধার্থ। ছবির ক্যাপশনে লেখেন, তুমি আমার চন্দ্র সূর্য, তুমি আমার সমস্ত তারা, অনন্তকালের আত্মার সঙ্গী হওয়ার জন্য, হাসির জন্য, ভালোবাসার চিরন্তন, আলো এবং জাদু, মিসেস অ্যান্ড মিস্টার আদু সিধু। অদিতির এমন ক্যাপশন নজর কেড়েছে সবার, তাই তো ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে সহকর্মী ও ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসেন নবদম্পতি। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে, এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে, তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইনস্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইনস্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমি নাসরিন মজনু, ইমিগ্রেশন অ্যাটর্নি। আই ওয়াজ বোর্ন অ্যান্ড রেজড হিয়ার ইন নিউ ইয়র্ক সিটি। আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট ভ্যারিয়াস ইমিগ্রেশন ফার্মস সিন্স আই ওয়াজ আ টিনেজার, ইনক্লুডিং উইথ মাই ফাদার। আই অ্যাম প্যাশনেট অ্যান্ড ডেডিকেটেড অ্যাবাউট ইমিগ্রেশন। আই অ্যাম কমিটেড টু প্রোভাইড মাই ক্লায়েন্টস উইথ নাথিং বাট দ্য বেস্ট। আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনস্যুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি। প্লিজ কাম এন্ড টেক অ্যাডভান্টেজ অফ আওয়ার এক্সেলেন্ট লিগাল সার্ভিসেস। আওয়ার ইনিশিয়াল কনসালটেশনস আর অলওয়েজ ফ্রি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন, নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার, সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার, নিউ ইয়র্ক বাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে, এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে, তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইনস্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইনস্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে।
দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন বিনোদন সংবাদ। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন অর্চিতা স্পর্শিয়া। শোবিজ প্রোডাকশনের ভালো সিস্টেমের জন্য রাজপথে নেমেছেন সংশ্লিষ্টরা। তাদের উদ্দেশ্য করে অভিনেত্রী স্পর্শিয়ার প্রশ্ন করেছেন, যারা যেসব কথা পেছনে বলে এবং এক অদ্ভুত প্লে গার্ল ইমেজ তৈরি করেছে আমার, আসলে তারা আমাকে কতটুকু চিনে বা জানে। রোববার দুপুর 1:30 সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ প্রশ্ন রাখেন অভিনেত্রী স্পর্শিয়া। সেখানে তিনি লেখেন, পাওনা টাকা চাওয়াতে যেই হাউস, ডিরেক্টর, প্রোডিউসার, এক্সিকিউটিভ প্রোডিউসারদের কাছে সময়ের সঙ্গে বয়কট বা অপছন্দের আর্টিস্ট হয়েছি, বা মেলামেশায় কমতি থাকায়, বা ব্যক্তিগত জীবনের ডিসিশনে এবং ভিকটিম প্লে করে ফেক ইমেজ মেনটেন না করায় যেভাবে আর্টিস্ট হিসেবে কর্নার্ড হয়েছি, এসব বিষয়ে তারা যারা প্রোডাকশনে ওয়েল সিস্টেমের দাবিতে নেমেছেন তাদের বক্তব্য কি। তিনি লিখেছেন, কিছু যায় আসে না, এমনি হঠাৎ একটু চুলকানি উঠায় কৌতূহল মন জানতে চাইল আর কি। এই কৌতূহল মনে আরও জানতে চায় যে যারা যেসব পেছনে বলে এবং এক অদ্ভুত প্লে গার্ল ইমেজ তৈরি করেছে আমার, তারা আসলে কতটুকু চেনে বা জানে আমাকে। সবশেষ এ অভিনেত্রী ছোট একটি রিমাইন্ডার দিয়ে লিখেছেন, শুধু আমি আমাকে নিয়ে হাসতে ও কথা বলতে পারি, কেননা শুধু আমি আমাকে নির্মাণ করেছি এবং জীবনের প্রতিটি স্পন্দনে বহন করে গেছি নিজেকে, তবে অন্যরাও অংশ নিতে পারেন যদি আমি অনুমতি দেই আপনাকে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। জিম্বাবুয়ে ক্রিকেটার তারিসাই মুসাকান্দাকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। শ্রী তিনোদি ওয়ানাশে মাকুনিকে বা মাই দেওয়াইনিকে ছুরি মারার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। জিম্বাবুয়ের হয়ে সর্বশেষ 2 বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন মুসাকান্দা। 5 টেস্ট, 16 ওয়ানডে ও 12টি টি-20 খেলা এই উইকেট কিপার 2022 সালেও এক সড়ক দুর্ঘটনায় আইনি ঝামেলায় পড়েছিলেন। পুলিশের মুখপাত্র কমিশনার পল নিয়াতি জানিয়েছেন, মাই দেওয়াই তার দোকান নির্মাণের জন্য 2 লোককে ভাড়া করেন। তারা পাওনা আদায় করতে গেলে 29 বছর বয়সী ক্রিকেটারের সঙ্গে মারামারি বাঁধে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, এই মারামারির ঘটনা রাত 3টায় হয়েছে। মাই দেউয়ির সাহায্যের চিৎকার শুনে প্রতিবেশীদের ঘুম ভেঙে যায়। নাম প্রকাশ না করার স্বার্থে এক প্রতিবেশী ঘটনার বর্ণনা দিয়েছেন এভাবে, ওদের চিৎকার চেঁচামেচিতে জেগে উঠি আমরা। মাই দেউই সাহায্যের জন্য চিৎকার করে এবং আমরা ছুটে যাই। গিয়ে দেখি মুসাকান্দা একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার স্ত্রী ঠেকানোর চেষ্টা করতে গিয়ে আহত হয়েছে। যখন ওদের থামাতে গেলাম তখন দেখি মাই দেওয়াই পিঠে ছুরিকাহত হয়েছে এবং ওকে হাসপাতালে নিয়ে গেলাম। বলা হচ্ছে স্ত্রীকে রান্নাঘরের ছুরি দিয়ে আহত করেছেন মুসাকান্দা। 2 হাত ও পিঠে ক্ষত আছে মাই দেওয়াই। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরো একবার। কারাগারে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী। আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই বাইডেন। ট্রাম্প নিরাপদে থাকায় আমি আনন্দিত কমলা হ্যারিস। টেইলর সুইফটকে ঘৃণা করেন ট্রাম্প। সোনার খনির দখল নিয়ে গুলি, নিহত 30। বিয়ে করলেন অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ। এবং স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগে জিম্বাবুয়ে ক্রিকেটার গ্রেফতার। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে।
এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।